ক্লাস টেনে যে চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে তার মধ্যে সবচেয়ে শেষের যে চ্যাপ্টারটি আছে সেটা হলো জৈব রসায়ন। তো এই জৈব রসায়ন চ্যাপ্টারটা মধ্যে আমরা যে যে জিনিসগুলো পড়ব তার প্রথম অংশটা আজকে আমরা শুরু করব, যেখানে জৈব যৌগের আবিষ্কারের একটু ছোট্ট করে ইতিহাস, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে বা কী বা পার্থক্য আছে, এছাড়া কার্বন পরমাণুর কিছু বিশেষ ধর্মের কথা আমরা দেখব, আর এবং শেষে আমরা কার্বন ঘটিত কিছু যৌগের, যেগুলোকে জৈব যৌগ অবশ্যই, সেই জৈব যৌগের কিছু সিম্পল জৈব যৌগের গঠন আমরা দেখব। তো প্রথম আমরা এটা শুরু করি যে জৈব যৌগের ইতিহাস দিয়ে, যে জৈব যৌগের যে জৈব যৌগ কীভাবে তার যে পর্যায়ক্রমে ক্রমশ কীভাবে সেটা আবিষ্কারের পথে এগোলো, জৈব যৌগের ধর্মগুলো কীভাবে পরপর আবিষ্কৃত হলো, সেই বিষয়গুলো। যাই হোক, শুরু করা যাক। 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেমেরি, উনি যত রকমের যৌগ পৃথিবীতে পাওয়া যায় তাদেরকে উদ্ভিজ্জ অর্থাৎ উদ্ভিদ থেকে পাওয়া যায়, প্রাণীজ অর্থাৎ প্রাণী থেকে পাওয়া যায়, এবং খনিজ মানে যেগুলো উৎপাদনে প্রাণীদেহ বা জীবদেহের কোনো ভূমিকা নেই, যারা প্রকৃতিতে এমনিতেই আছে, তাদেরকে খনিজ বলা হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা গিয়েছিল, এমন অনেক যৌগ আছে যেটা উদ্ভিজ্জ উৎস অর্থাৎ উদ্ভিদ থেকেও পাওয়া যায়, আবার প্রাণী থেকেও পাওয়া যায় একই যৌগ। তাই পরবর্তী ক্ষেত্রে ওই তিনটে শ্রেণীবিভাগকে কমিয়ে এনে দুটোতে নিয়ে আসা হলো। একটাকে বলা হলো জৈব পদার্থ, মানে জীবন্ত দেহ থেকে যেগুলো পাওয়া যায় তাদেরকে জৈব পদার্থ বলা হয়, এবং যেগুলো জীবন্ত দেহ থেকে পাওয়া যায় না, প্রকৃতিতে এমনিতেই আছে, তাদেরকে অজৈব পদার্থ বলা হয়েছিল। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স সম্পর্কে একটা কনসেপ্ট আনলেন, যেখানে বলা হলো, তিনি বললেন যে ভাইটাল ফোর্স বা প্রাণ শক্তির উপস্থিতি ছাড়া কিন্তু কিছু কিছু যৌগ আছে যেগুলো উৎপাদন করাই সম্ভব নয়, তাদেরকে উনি নাম দিলেন জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগ উৎপাদনে প্রাণ শক্তি অপরিহার্য, এটা উনি বললেন। কিন্তু এই বিষয়টা, এই যে বিষয়টা এতদিন চলে আসছিল, সেই বিষয়টা, সেই যে প্রাণশক্তির ধারণাটা যেটা বার্জেলিয়াস দিয়েছিলেন, সেটাকে ভেঙে দিলেন বিজ্ঞানী ভোলার। 1828 খ্রিস্টাব্দে উনি পরীক্ষাগারে অর্থাৎ কৃত্রিমভাবে উনি কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট সংকেত NH4 অ্যামোনিয়াম সায়ানেট NCO অ্যামোনিয়াম সায়ানেট এই যৌগটাকে নিয়ে উনি পরীক্ষাগারে কাজ করছিলেন, এবং উনি দেখলেন যে এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস জাতীয় একটা বিক্রিয়া ঘটে। সেই মুহূর্তে অবশ্যই এত বিষয় অতটা জানা ছিল না, কিন্তু আমরা এখন জেনে গেছি যে এটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া এরকম একটা ঘটে এবং ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিয়ার সংকেত CONH2O2 ইউরিয়া উৎপন্ন হয়। তো এখানে যে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হলো এবং ইউরিয়া উৎপন্ন হলো, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অ্যামোনিয়াম সায়ানেট, এটা কিন্তু জীবদেহের বাইরেই যৌগটাকে পাওয়া যায়, অর্থাৎ এটা উৎপাদন করার জন্য ভাইটাল ফোর্স বা প্রাণশক্তির কিন্তু দরকার হচ্ছে না। এবারে ইউরিয়ার কথা আসি, অধিকাংশ যে প্রাণীদের যে মূত্র তাতে কিন্তু ইউরিয়ার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ এতদিন পর্যন্ত ধারণা ছিল ইউরিয়া উৎপাদনের জন্য প্রাণশক্তি লাগবেই, কিন্তু বিজ্ঞানী ভোলার যেটা করলেন পরীক্ষাগারে কৃত্রিমভাবে অ্যামোনিয়াম সায়ানেট থেকে উনি ইউরিয়া উৎপাদন করে দিলেন। সুতরাং প্রাণশক্তি যে অপরিহার্য জৈব যৌগ উৎপাদনের জন্য, জৈব পদার্থ উৎপাদনের জন্য, এই যে ধারণাটা সেটা যে ভুল সেটা প্রমাণিত হয়ে গেল। তো এরপর শুরু হয়ে গেল নতুন নতুন জৈব যৌগ পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করার যে একটা দৌড় বলা যেতে পারে, বা একাধিক সাফল্য আসতে থাকলো। তার মধ্যে দেখা যাক, 1845 খ্রিস্টাব্দে কোলবে ওই পরীক্ষাগারে কৃত্রিমভাবেই অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করলেন, যার সংকেত CH3C2OH CH3C00H।
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার যেটা আমরা খাই বর্তমানে, যে সমস্ত খুবই প্রচলিত যে খাদ্যগুলোর মধ্যে চাউমিন, সেখানে কিন্তু ভিনিগার ব্যবহার করা হয়। আচ্ছা, 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো, তিনি কিন্তু আবার ওই একইভাবে কৃত্রিমভাবে মিথেন আবিষ্কার করলেন। সুতরাং এতদিন অ্যাসিটিক অ্যাসিড, মিথেন, ইউরিয়া উৎপাদনের জন্য প্রাণ শক্তি লাগবে এই ধারণাটা কিন্তু এরপর আর থাকলো না। পরবর্তী অংশে এবারে এগোই। তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে জৈব যৌগ আমরা কাকে বলবো, কোনগুলোকে জৈব যৌগ বলবো? যেটা বার্জেলিয়াস বললেন যে প্রাণশক্তির দ্বারা যেগুলো উৎপন্ন হয় সেটা তো ধারণাটা ভুল, সেটা প্রমাণিত হয়ে গেল। তো জৈব যৌগের যে সংজ্ঞা আমরা আপাতত আমরা ভাবতে পারি বা বলতে পারি সেটা হলো এই রকম, কার্বনের অক্সাইড, যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনের যৌগ, যেমন ক্যালসিয়াম কার্বনেট CaCO3, বাইকার্বনেট, যেমন উদাহরণ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, হাইড্রোজেন সায়ানাইড HCN, ধাতব সায়ানাইড সোডিয়াম সায়ানাইড, যেমন উদাহরণ NaCN, এছাড়া অন্যান্য সায়ানাইড যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড NH4, NCO, থায়োসায়ানাইড যৌগ উদাহরণ হচ্ছে NH4HCN, অ্যামোনিয়াম থায়োসায়ানেট NH4HCN ইত্যাদি যৌগগুলি ছাড়া কার্বন ঘটিত যে যৌগগুলি ক্যাটিনেশন ধর্ম কি এটা আমরা পরে আলোচনা করব অবশ্য, আপাতত সংজ্ঞায় জেনে রাখো, কার্বন ঘটিত যে যৌগগুলি ক্যাটিনেশন ধর্ম সমাবয়বতা, এই ধর্মটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব, প্রদর্শন করে তাদের জৈব যৌগ বলে। অর্থাৎ কার্বনের কিছু যৌগকে এখানে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে বাকিগুলো সবই হচ্ছে জৈব যৌগ, যাদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখায় বা সমবায়তা ধর্ম প্রদর্শন করে তারা। আচ্ছা, এবারে একটা কথা বলি, এখানে একটা বিষয় কিন্তু বারবার যদি লক্ষ্য করো খুব ভালো করে তাহলে দেখতে পাবে প্রতি ক্ষেত্রে কার্বন কথাটা কিন্তু ফিরে ফিরে এসেছে, যেগুলোকে বাদ দেওয়া হবে তাতেও কিন্তু কার্বন আছে, আবার কার্বন ঘটিত যৌগের কথা উল্লেখ করা হয়েছে যারা জৈব যৌগ। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে কোনো জৈব যৌগ তার মধ্যে কার্বন পরমাণু থাকবেই, কিন্তু কার্বন ঘটিত যে কোনো যৌগই যে জৈব যৌগ এটা কিন্তু বলা যাবে না। যেমন এইগুলোকে আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখছি, কার্বন ডাইঅক্সাইডে কার্বন আছে, ক্যালসিয়াম কার্বনেটে কার্বন আছে, বাইকার্বনেট যৌগগুলোয় কার্বন আছে, সায়ানাইডে কার্বন আছে ইত্যাদি, প্রত্যেকটা যৌগেই কার্বন আছে, কিন্তু সব কার্বন ঘটিত যৌগ জৈব যৌগ নয়। আরেকবার রিপিট করে দিচ্ছি, জৈব যৌগ মাত্রেই তাতে কার্বন থাকবে, কিন্তু কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এই নিশ্চয়তাটা নেই। পরে আমরা প্রসিড করি, এগিয়ে যাই। এবারে আসি যে তার মানে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কিছু পার্থক্য বা ফারাক আছে, সেই পার্থক্য বা সেই যে দুটোর মধ্যে কী কী অমিল আছে সেগুলো আমরা এবারে দেখব। অর্গ্যানিক কম্পাউন্ড, যার বাংলা হচ্ছে জৈব যৌগ, ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, যার বাংলা হচ্ছে অজৈব যৌগ। প্রথমে আমরা দুটো উদাহরণ বা এক্সাম্পল দেখব। জৈব যৌগের কিছু উদাহরণ লেখা হয়েছে, CH4 মিথেন, HCOOH যার নাম ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, C6H6 যার নাম বেনজিন। এছাড়া এগুলো হচ্ছে জৈব যৌগের উদাহরণ লেখা হয়েছে। অজৈব যৌগের উদাহরণ লেখা হয়েছে HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন, এবং তারপর লেখা হয়েছে Na2CO3, সোডিয়াম কার্বনেট। তো জৈব যৌগের যে উদাহরণগুলো লেখা হয়েছে তাতে লক্ষ্য করলে দেখো প্রত্যেকটা যৌগে কার্বন পরমাণু কিন্তু আছে, থাকবেই কার্বন পরমাণু। কিন্তু অজৈব যৌগের উদাহরণে আমরা লক্ষ্য করছি HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু, এখানে কিন্তু কার্বন পরমাণু নেই। আবার Na2CO3, সেখানে আবার কার্বন পরমাণু আছে, কিন্তু এটা জৈব যৌগ নয়, অজৈব যৌগ। সুতরাং জৈব যৌগ মাত্রেই
কার্বন পরমাণু কিন্তু থাকতেই হবে, কার্বন পরমাণুকে বাদ দিয়ে জৈব যৌগ সম্ভব নয়। কিন্তু অজৈব যৌগদের মধ্যে কার্বন পরমাণু থাকতেও পারে, আবার কার্বন পরমাণু নাও থাকতে পারে। দ্বিতীয় বিষয়ে আসি, যে জৈব যৌগের উদাহরণ আমরা এখানে জৈব যৌগের উদাহরণগুলো দেখলাম, আমরা পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত যৌগগুলোর কিছু কিছুর গঠন বা স্ট্রাকচার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা দেখব যে অর্গ্যানিক বা জৈব যৌগগুলো অধিকাংশই হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু ইনঅর্গ্যানিক যে কম্পাউন্ডগুলো অর্থাৎ কিনা যারা আমরা বলবো যে অজৈব যৌগ, তারা কিন্তু সমযোজীও হতে পারে আবার তড়িৎযোজীও হতে পারে। যেমন HCl, এটা গ্যাস আকারে যখন থাকবে তখন কিন্তু এটা সমযোজী যৌগ। আবার সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু একটা অজৈব যৌগ এবং তার মধ্যে কিন্তু তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বর্তমান। সুতরাং এখানে যে দুটো ডিফারেন্স বলা হলো, প্রথমে বলা হলো যে জৈব যৌগে কার্বন পরমাণু থাকবেই, অজৈব যৌগে কার্বন পরমাণু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর দ্বিতীয় উদাহরণে বলা হলো জৈব যৌগগুলো অধিকাংশই সমযোজী যৌগ, কিন্তু অজৈব যৌগগুলো সমযোজীও হতেও পারে আবার তড়িৎযোজী বা আয়নীয় যৌগ এটাও হতে পারে। পরের তুলনায় আসি, দ্রাব্যতা, জৈব যৌগগুলোর দ্রাব্যতা হচ্ছে নন পোলার দ্রাবকে, আর ইনঅর্গ্যানিক অর্থাৎ অজৈব যৌগগুলোর দ্রাব্যতা হচ্ছে পোলার দ্রাবকে। তো এই নন পোলার বা পোলার মানে ধ্রুবীয়, এটাকে বলা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক, বাংলায় এটা হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। এদের সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে, আপাতত একটু উদাহরণগুলো মনে রাখবো। নন পোলার দ্রাবক যেমন ইথার যেমন বেনজিন, এই ধরনের যৌগগুলোকে বলা হয় নন পোলার দ্রাবক। তো জৈব যৌগগুলোর অধিকাংশই নন পোলার দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রবণতা দেখায়, আর যারা অজৈব যৌগ তারা অধিকাংশ ক্ষেত্রেই পোলার দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রবণতা দেখায়। অবশ্যই ব্যতিক্রম আছে। পোলার দ্রাবকের উদাহরণ হচ্ছে, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পোলার দ্রাবকের জল। যেমন আমরা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড হিসেবে যদি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ অজৈব যৌগ হিসেবে নিই, সেটা জলে দ্রাব্য, কিন্তু ওই সোডিয়াম ক্লোরাইডকেই আমরা যদি বেনজিনে দ্রবীভূত করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা দ্রবীভূত হবে না। অনুরূপভাবে অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রেও ঠিক তাই, অর্গ্যানিক কম্পাউন্ডগুলোকে, জৈব যৌগগুলোকে বেনজিনে দ্রবীভূত করার চেষ্টা হলে, ইথারে দ্রবীভূত করার চেষ্টা হলে দ্রবীভূত হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জলে অদ্রাব্য থেকে যাবে। এর অবশ্যই ব্যতিক্রম আছে, যেমন চিনি, গ্লুকোজ এগুলো জৈব যৌগ হলেও জলে কিন্তু দ্রাব্য। পরবর্তী তুলনাটায় একটা বিষয় প্রথমেই বলে নিই, এটা আমার লিখতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল। তো জৈব যৌগের যে আমরা যে বিষয়টা তুলনা করব সেটা আগে বলি, আর কি ভুল হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। জৈব যৌগের এবং অজৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের আমরা তুলনা করব একটা। তো এখানে এই দিকটায় জৈব যৌগগুলো প্রকৃতপক্ষে এখানে মিথেন এবং অ্যাসিডিক অ্যাসিড, এইটা এদিকে লেখা উচিত ছিল, আমার লিখতে গিয়ে এদিকে লেখা হয়ে গেছে। আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলোর মধ্যে NaCl বা CaCl2 আছে, যার মানগুলো এদিকে লেখা উচিত ছিল, অর্থাৎ এক্সচেঞ্জ হবে, এটা আমার লিখতে ভুল হয়েছে। যাই হোক, সেটা তোমরা একটু বুঝে নেবে। তাহলে জৈব যৌগ হিসাবে যে মিথেন বা অ্যাসিডিক অ্যাসিড উপস্থিত আছে, তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, অর্থাৎ মেল্টিং পয়েন্টের বাংলা হচ্ছে গলনাঙ্ক, বয়লিং পয়েন্টের বাংলা হচ্ছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং দেখো গলনাঙ্কে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক মিথেনের -182°C, আর বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক -161.5°C, যেখানে NaCl এর মানগুলো দেখো 801°C এবং 1465°C, দেখো অনেক বেশি। অনুরূপভাবে আমরা এই দুটোর মধ্যে তুলনা করলেও দেখতে পাচ্ছি জৈব যৌগ অ্যাসিডিক অ্যাসিডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই দুটোর মধ্যে তুলনা যখনই আমরা করব দেখবো অ্যাসিডিক অ্যাসিডের মানগুলো অনেক কম। সুতরাং আমরা এখানে বলতে পারি জৈব যৌগের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তার তুলনায় অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক বেশি। পরে আসি তড়িৎ পরিবাহিতা। জৈব যৌগগুলো সাধারণত তড়িৎ পরিবাহী নয়। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, তড়িৎ পরিবাহিতা বোঝার জন্য কিন্তু কঠিন অবস্থায় নিয়ে কোনো পদার্থকে বিচার করা যায় না।
হয় সেটাকে গলিত অবস্থায় আনতে হয়, না হলে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করছে কি না এই ব্যাপারটাকে বিচার করতে হয়। তো এগুলো তড়িৎ পরিবাহী নয়, সাধারণত ব্যতিক্রম হচ্ছে জৈব অ্যাসিডগুলোকে জলে দ্রবীভূত করলে বা সেগুলো সাধারণত তড়িতের পরিবাহী হয়। আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন সর্ব, মানে তড়িৎ পরিবহন করবে, এবং যদি সেগুলো তড়িৎযোজী যৌগ হয় তাহলে সবসময় কিন্তু তড়িতের পরিবহন করবে। এবারে আসি একটা ধর্ম, যে ধর্ম নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, যে সমাবয়বতা অর্গ্যানিক কম্পাউন্ডগুলো সমাবয়বতা দেখাবে আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলো সমাবয়বতা প্রায় প্রদর্শন করে না, প্রায় দেখায় না। নেক্সট আসি অর্গ্যানিক কম্পাউন্ডের দিকে। জৈব যৌগগুলো দাহ্য প্রকৃতির, অজৈব যৌগগুলো অদাহ্য প্রকৃতির। অর্থাৎ সাধারণত জৈব যৌগগুলোতে আগুন যদি ধরানো হয় সেটা সহজে জ্বলে যাবে এবং জ্বলতেই থাকবে, কিন্তু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলো এইভাবে সহজে আগুন ধরবে তো নাই, এবং যদি মানে কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া এতে এইভাবে কিন্তু সেগুলো দাহ্য প্রকৃতির নয়, অদাহ্য প্রকৃতির। জৈব যৌগগুলো যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন বিক্রিয়াটা ধীরে ধীরে ঘটে, অর্থাৎ অনেক সময় নিয়ে ঘটে। বিক্রিয়াটা শুরু হওয়ার পর অনেকক্ষণ বাদে সেটা গিয়ে মোটামুটি কমপ্লিট হয় এবং উভমুখী চরিত্রের। এ নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে তোমরা পড়বে উভমুখী চরিত্র কি। আপাতত এইটুকু বুঝে রাখো, উভমুখী চরিত্র যদি হয় তাহলে একটা বিক্রিয়া যেমন সামনের দিকেও এগোতে পারে তেমন পিছনের দিকেও আসতে পারে। এটা জৈব যৌগদের বিক্রিয়ার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু অজৈব যৌগদের বিক্রিয়ার যে গতিবেগ সেটা দ্রুত, খুব তাড়াতাড়ি ঘটে এবং সাধারণত একমুখী। তবে সর্বদাই যে হবে এমন কোনো নিশ্চয়তা নেই, বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো বিভিন্ন রকমের হতে পারে। তো এই গেল অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক জৈব যৌগ এবং অজৈব যৌগের যে ধর্মগুলোর তুলনা, এই তুলনাটা আমাদের ভালো করে করতে হবে। পরের আমরা এবারে আমরা একটা বিষয়ের দিকে এগোবো যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং বোঝার, সেটা হলো যে আমরা এতক্ষণ পর্যন্ত একটা বিষয় দেখেছি যে কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। তাহলে জৈব যৌগে কার্বন পরমাণুগুলো কীভাবে থাকে, তারা কীভাবেই বা কীরকমভাবেই বা যোগ্যতা প্রদর্শন করে, এই ব্যাপারটা প্রথমে আমরা একটু বুঝে নেব। দেখো, কার্বন পরমাণুর যে পরমাণু ক্রমাঙ্ক সেটা হচ্ছে 6। কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 6 মানে এর নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে, এবং 6টা প্রোটন মানে বাইরের কক্ষেও কিন্তু 6টা ইলেকট্রন আছে, যার ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে 2 এবং এল কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4। তাহলে আমরা জেনেছি যে আমরা জানি যে কোনো ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে বা রাসায়নিক বন্ধন তৈরি হয় প্রত্যেকটা পরমাণুরই প্রবণতা হচ্ছে যে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো গঠন কাঠামো লাভ করবে। এটা হচ্ছে প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা পরমাণুর যে প্রবণতা, মানে যখন তারা যৌগ গঠন করে। এইবার দেখো, কার্বনের কাছাকাছি বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা, বা বর্তমানে নোবেল গ্যাস বলা উচিত, নিষ্ক্রিয় কথাটা বর্তমানে অতটা ব্যবহৃত হয় না। তো যাই হোক, কার্বনের যে নিকটতম নিষ্ক্রিয় মৌল বা নোবেল মেটাল, নোবেল যে গ্যাসগুলো আছে সেই নোবেল গ্যাসগুলো 6 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কার্বনের, হিলিয়ামের 2 আর নিয়নের হচ্ছে 10। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে 2, নিয়নের কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8। সুতরাং কার্বন পরমাণুকে হিলিয়ামের মতো হতে হলে 4টে ইলেকট্রনকে ত্যাগ করতে হবে, অথবা যদি নিয়নের মতো হতে হয় তাহলে 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, যদি তড়িৎযোজী যৌগ হিসাবে এটা সুস্থিতি লাভ করতে চায়। কিন্তু কার্বন পরমাণু এত বেশি তড়িৎ ধনাত্মক নয় যে 4টে ইলেকট্রনকে ত্যাগ করে দিতে পারে, বা এত বেশি তড়িৎ ঋণাত্মক নয় যে 4টে ইলেকট্রনকে বাইরে থেকে গ্রহণ করতে পারে। তাই কার্বন যখন যৌগ তৈরি করবে তখন সমযোজী বন্ধনের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তার বাইরের কক্ষটাকে 8টা ইলেকট্রনে পরিণত করার চেষ্টা করবে, অর্থাৎ নিয়নের মতো গঠন কাঠামো লাভ করার চেষ্টা সে করবে। তাই যে কোনো যৌগে কার্বন পরমাণু 4টে বন্ধন তৈরি করে,
অন্য কার্বন পরমাণুর সঙ্গে, একাধিক কার্বন পরমাণুর সঙ্গে, বা একদম সেপারেট আদার কোনো পরমাণুদের সঙ্গে চারটে বন্ধন তৈরির চেষ্টা করে। এটাকেই বলা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা, অর্থাৎ কার্বনের যোজ্যতা চার। তো সেই চারযোজ্যতা যেটা দেখায় সেটা সমযোজী যৌগ গঠনের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে চতুর সমযোজ্যতা। এইবার যদি কার্বনের এরকম চারটে যোজ্যতা থাকে, সেই কার্বনের চারটে যোজ্যতা কীভাবে স্পেস, অর্থাৎ কার্বন পরমাণুর চারিদিকে ছড়িয়ে থাকে, এই বিষয়ে আলোকপাত করলেন 1874 খ্রিস্টাব্দে ভ্যানটফ এবং লাবেল দুজন সায়েন্টিস্ট। তো ভ্যানটফ এবং লাবেল তারা একটা মডেল দিলেন, যে মডেলটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল মডেল, বাংলায় বলবো চতুস্তলকীয় মডেল। তো এই মডেলটা কীরকম, মানে ভ্যানটফের যে মডেলটা দিলেন ভ্যানটফ এবং লাবেল, সেই মডেলটা কেমন আমরা একটা ডেমোর সাহায্যে বা মডেল দিয়েই এটা আমরা একটু দেখে নেব। ওনারা এইরকম একটা মডেলের কথা উল্লেখ করলেন। ওনারা বললেন যে এইটা যদি কার্বন পরমাণু হয়, তাহলে তার চারিদিকে যে বন্ধনগুলো, অর্থাৎ তার যে চারটে যোজ্যতা, এমনভাবে ছড়িয়ে থাকবে যে সামগ্রিকভাবে সেটা একটা চতুস্তলক গঠন করবে। এই গঠনটা দেখো অত্যন্ত সুষম, যেদিকেই ঘোরানো হোক না কেন এটা কিন্তু একই রকমেরই গঠন আকৃতিতেই কিন্তু আমাদের পৌঁছে দেবে। এটা হলো সেই চতুস্তলকীয় মডেল। এবার চতুস্তলক কথাটার অর্থ কী সেটার জন্য এইটা দেখে নিতে পারো। এইটা হচ্ছে একটা চতুস্তলক। খেয়াল করে দেখো, এটা যে উৎপন্ন হয়েছে এটা চারটে তল আছে, এক দুই তিন এবং নিচের দিকে একটা তল, চারটে। একটা চতুস্তলক তৈরি হয় চারটে তল দিয়ে। তাহলে এটার সঙ্গে এটার মিল কী হলো? যদি এই যে চতুস্তলকটা আছে এর একদম মিডিলে কার্বন পরমাণুটাকে আমরা ফিট করতে পারি, তাহলে এর যে চারটে যোজ্যতা আছে তারা চারটে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর দিকে ছড়িয়ে থাকবে, এটা আমরা বলতে পারি। তাহলে ভ্যানটফের মডেলে মডেলটা এইরকমই বলা হলো চতুস্তলকীয় মডেল, যেখানে কার্বন পরমাণুগুলোর যোজ্যতাগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যে তারা একটা টেট্রাহেড্রাল মডেল বা চতুস্তলকীয় গঠনে কিন্তু তারা পৌঁছে যায়। এখন যদি প্রশ্ন করা হয় জৈব যৌগ উৎপাদনে কার্বনই কেন, কেন কার্বন পরমাণুই এই জৈব যৌগ উৎপন্ন করলো, বা কার্বন ঘটিত এই যে জৈব যৌগ তার একটা বিপুল সংখ্যা আছে, প্রচুর কার্বন পরমাণু একসঙ্গে থাকতে পারে, যে ধর্মের জন্য তাকে বলা হলো ক্যাটিনেশন ধর্ম। এবং মনে করা হচ্ছে এই ক্যাটিনেশন ধর্ম জৈব যৌগ উৎপাদনের একটা প্রধান ফ্যাক্টর, যে ফ্যাক্টরটার কারণে জৈব যৌগ উৎপন্ন হয় সেটা হলো এই ক্যাটিনেশন ধর্ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্ম যেটা কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাই। যাই হোক, এটা সংজ্ঞায় বলা হচ্ছে কি না, বহু সংখ্যক কার্বন পরমাণু। এই সংখ্যাটা কিন্তু বহু মানে মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা বিপুল হতে পারে, এটা হতেই পারে 10 লক্ষ, এটা হতেই পারে 20 লক্ষ বা তারও বেশি, আবার হতেই পারে 4টে বা 5টা, কম সংখ্যাতেও কিন্তু হয় যৌগ। যাই হোক, বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠনের যে বিশেষ ধর্ম প্রদর্শন করে সেটাকেই ক্যাটিনেশন ধর্ম বলা হয়। তাহলে এই যে সমযোজী এক বন্ধন, মানে দুটো পরমাণুর মধ্যে, দুটো কার্বন পরমাণুর মধ্যে পরস্পর একটা বন্ধন থাকবে, দুটো কার্বন পরমাণুর মধ্যে পরস্পর দুটো বন্ধন থাকবে, বা দুটো কার্বন পরমাণুর মধ্যে পরস্পরের ত্রিবন্ধন থাকবে, এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দেখব, যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে। সুস্থিত হওয়ার কারণ হলো যে কার্বন তার ইলেকট্রন বিন্যাসটাকে বন্ধন গঠনের পর কিন্তু নিয়নের মতোই করে ফেলে, অর্থাৎ সুস্থিতি লাভ করে ফেলে। এটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এবং ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে যে শৃঙ্খল গঠিত হয় সেটা আমরা দেখব, যে এ জাতীয় যে শৃঙ্খলগুলো আছে যেগুলো গঠিত হয়েছে, সেই শৃঙ্খলগুলো কিন্তু কার্বন ঘটিত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খলও হতে পারে, বদ্ধ শৃঙ্খলও হতে পারে। এরকম দুটো উদাহরণ দেখে নাও, এই দুটো উদাহরণ। এখানে এই যে
আমাদের ব্ল্যাক যে কালারের এখানে বলগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কার্বন পরমাণু, এবং মাঝে এই যে এগুলো লাইনের মতো যেগুলো আছে কানেক্ট করা হয়েছে কানেক্টর যেগুলো, সেগুলো হচ্ছে এক একটা বন্ড বা এক একটা বন্ধন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন পরমাণুগুলোর মধ্যে এই বন্ডগুলো এমনভাবে আছে যে সামগ্রিকভাবে এটা একটা বলয়াকার অবস্থানে চলে গেছে বা বদ্ধ অবস্থায় চলে গেছে, এর কিন্তু শুরু শেষ বলে কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা দেখছি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, বা যদি এখান থেকে শুরু বলে ভাবি তাহলে এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে এটা হলো, এইভাবে রাখলে বেটার হবে বুঝতে, এটা হলো মুক্ত শৃঙ্খল, এটা হলো বদ্ধ শৃঙ্খল। এবার একটা প্রশ্ন আমাদের আসতে পারে বা তোমাদের মনে আসতে পারে যে কার্বন পরমাণুর যোজ্যতা হচ্ছে 4। মনে রাখবে যার যত যোজ্যতা বন্ধন তৈরির সময় তার কিন্তু ততগুলোই এরকম ধরনের কানেক্টর তার সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এটার যদি আমরা লক্ষ্য করি, এখানে তো কানেক্টরের সংখ্যা একটা, তাহলে তো এর একটা যোজ্যতা দেখানো হচ্ছে, বাকি তিনটে যোজ্যতা কী হলো? আসলে বাকি তিনটে যোজ্যতা দেখানো হয়নি, এখানে এখানে বা এখানে অন্য কোনো পরমাণুর সঙ্গে কিন্তু এটা যুক্ত থাকবে, যেটা এখানে দেখানো হয়নি। এখানে শুধু শৃঙ্খলটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এটা মুক্ত শৃঙ্খল। অনুরূপ বক্তব্য এক্ষেত্রে প্রযোজ্য, এরও যদি পরমাণুর যোজ্যতাটা 4 হয় তাহলে দুটো যোজ্যতাকে প্রদর্শন করা হয়েছে, কিন্তু এই দুটো স্থানেও কিন্তু অন্য পরমাণু থাকবে, যেটা এক্ষেত্রে দেখানো হয়নি কিন্তু তারা থাকবে। তো এরকমভাবে তৈরি হবে এটা মুক্ত শৃঙ্খল। এটা তিনটে দিয়েই হবে এমন কোনো কথা নেই, 3, 4, 5, 6, 7, 8 সংখ্যাটা ক্রমশ বাড়তেই পারে। আবার শৃঙ্খলের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম, শৃঙ্খলটা 3 মেম্বার, 4 মেম্বার, 5 মেম্বার, 6 মেম্বার, 7 মেম্বার, 8 মেম্বার এরকমও ধরনের কিন্তু আমাদের জানা আছে। তো এই গেল কার্বন ঘটিত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল, এই দুই জাতীয় হতে পারে। এবারে আসি যেটা আমাদের সিলেবাসের অন্তর্গত, যে কয়েকটা সিম্পল বা সরল অণুর জৈব যৌগের গঠন, যার মধ্যে প্রথম আমরা যেটা আলোচনা করব ইথেন অণুর গঠন। ইথেনের সংকেত হচ্ছে C2H6। আমরা মনে রাখবো কার্বন পরমাণু প্রতিটার যোজ্যতা কিন্তু 4, আর প্রতিটা হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা কিন্তু 1। অর্থাৎ প্রত্যেকটা কার্বন পরমাণুর চারিদিকে 4টে করে কানেক্টর থাকবে, 4টে করে বন্ড থাকবে, আর প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু একটা কানেক্টর দিয়ে আটকে থাকবে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু বন্ড করবে একটা, আর কার্বন পরমাণু বন্ড করবে, প্রত্যেকটা কার্বন পরমাণু 4টে করে বন্ড করবে। তো তার গঠন বা স্ট্রাকচারটা কেমন সেটা বোঝার জন্য আমরা এইটার মডেলটার সাহায্য নিতে পারি। এখানে যেটা আমাদের দেখার মতো বিষয় সেটা হলো এই দুটো হলো কার্বন পরমাণু, আর এইগুলো হচ্ছে এখানে 3টে হাইড্রোজেন পরমাণু, এইদিকে হচ্ছে 3টে হাইড্রোজেন পরমাণু। তো এখানে যেহেতু এর যে সংকেতটা লক্ষ্য করো, C2 অর্থাৎ দুটো কার্বন আছে এবং হাইড্রোজেন আছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এইটা কেন এরকমই হলো, এর বাইরেও তো অন্য কিছু গঠন হতেই পারত। কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কার্বন পরমাণুর যাতে 4টে করে যোজ্যতা পূরণ হয় এবং প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর যাতে 1টা করে যোজ্যতা পূরণ হয়, এটা কিন্তু খেয়াল করে আমাদের গঠনটাকে বানাতে হবে। সেটা করতে গিয়ে এইটা আমরা করতে পেরেছি, তোমরা অন্যরকম চেষ্টা করতেই পারো, কিন্তু সেখানে যেন কার্বনের 4টে কানেক্টর বন্ড যেন উপস্থিত থাকে প্রতিটারই, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের যেন 1টা করে বন্ড থাকে, এটাকে খেয়াল রেখে তোমাদেরকে কিন্তু করতে হবে। চেষ্টা করে তোমরা অন্যভাবে দেখতেই পারো। আচ্ছা, এখানে তাহলে যে ঘটনাটা ঘটছে একটু ভালো করে লক্ষ্য করো, এই অংশটা কিন্তু একটা চতুস্তলক, এখান থেকে এখান থেকে এখান থেকে, মানে এই রকম আছে চতুস্তলকটা, চতুস্তলকটা এইভাবে আছে। আবার এই দিক থেকেও দেখবো যে এইদিকেও কিন্তু একটা চতুস্তলক আছে, এই দিকে এরকমভাবে এরকমভাবে এইদিকেও একটা চতুস্তলক আছে। অর্থাৎ দুটো চতুস্তলক মিলে ইথেন অণু কিন্তু গঠন করেছে, দুটো চতুস্তলক মিলে, এটার জন্য একটা চতুস্তলক, এটার জন্য একটা চতুস্তলক। এবারে কয়েকটা মান বা ভ্যালু সম্পর্কে আমরা একটু জেনে নেব, বলতে বন্ধন কোণ। লাবেল এবং ভ্যানটপের মডেলে এই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করাটা আমার উচিত ছিল, যাই হোক এখানে আমি বলে দিচ্ছি,
আমি মিথেন অণু সম্পর্কে একটুখানি আলোচনা করে দিচ্ছি, যেটা ওখানে আমরা উল্লেখ করতে পারতাম যে ভ্যানটপ এবং লাভেলের যে মডেল, সেই মডেলে এই বিষয়টা আসতে পারত। আচ্ছা, এইটা হচ্ছে মিথেন বা CH4 এর অণুর গঠন। এই মিথেন বা CH4 অণুর এই যে গঠনটা, এই গঠনে প্রত্যেকটা যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এদের মধ্যে যে বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা হচ্ছে 109°28' এর বন্ধন কোণটা। এবং এটা যে একটা তলে নেই, এটা যে বিভিন্ন তলে ছড়িয়ে আছে, অর্থাৎ গঠনটা যে সমতলিক নয়, সেটা মিথেনের জন্যেও যেমন প্রযোজ্য, এবং লাভেল এবং ভ্যানটপ যে মডেলটা দিলেন চতুস্তলকীয়, সেই মডেলটাও যে সমতলিক নয় সেটা আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পাচ্ছি। তো সেটাও লাভেল এবং ভ্যানটপ মডেলের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেক্ষেত্রে বলা হয়নি, এখন উল্লেখ করে দিলাম। যাই হোক, পরে আসি। তো ইথেনের গঠন, এখানেও যে বন্ধন কোণগুলো আছে HCH, মানে HCH এই যে বন্ধন কোণটা আছে, বা HCH এই যে বন্ধন কোণটা আছে, এই দুটোর মান 109°28'। এবার যদি এইভাবে একটা বন্ধন কোণ তৈরি হচ্ছে, দেখো হাইড্রোজেন কার্বন কার্বন এই যে বন্ধন কোণটা, বা হাইড্রোজেন কার্বন কার্বন এই যে বন্ধন কোণটা, এই কোণগুলো প্রত্যেকটাই 109°28'। নেক্সট ইথিন সম্পর্কে আলোচনা করব, যার আরেকটা নাম ইথিলিন। ইথিন বা ইথিলিন এর সম্পর্কে আমরা আলোচনা করব। ইথিলিন বা ইথিন এই অণুতে প্রত্যেকটা যে কন্ডিশন আমরা আগে বলেছি, প্রতিটা কার্বন পরমাণুর যোজ্যতে হবে 4টে করে, এবং হাইড্রোজেন পরমাণুর যোজ্যতে হবে 1টা করে, অর্থাৎ কানেক্টার 1 থাকবে। দুটো বিষয়কে যদি একই সঙ্গে আমরা রাখতে চাই, আমরা যদি আমাদের সিস্টেম আমরা একই সঙ্গে দুটো বিষয়কে মেনটেন করে যে গঠনটা পাওয়া সম্ভব, সেটা হলো এইরকম। এখানে দুটো কার্বন পরমাণু, কার্বন পরমাণুগুলোর মধ্যে কিন্তু দুটো কানেক্টার আছে, অর্থাৎ দুটো বন্ধন দিয়ে দুটো কার্বন পরমাণুগুলো কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত। সুতরাং এখানে কার্বন কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বর্তমান, যার কথা আগে তোমাদের বলেছি, দ্বিবন্ধন। তাহলে কার্বন পরমাণুগুলোর মধ্যে দ্বিবন্ধন বর্তমান, এবং কার্বন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন হয়, সেই বন্ধন হচ্ছে এক বন্ধন। এবারে আমরা যদি এটা, তো এটা মডেল হিসেবে দেখানোর কারণে এটা মনে হচ্ছে বন্ডগুলো বোধহয় উপরে উঠে আছে, কিন্তু যদি আমি এটাকে এইভাবে রাখি, খেয়াল করলে বুঝতে পারবে, বা এইভাবে যদি আমি দেখাই, এইভাবে দেখাই বা এইভাবে রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু প্রত্যেকটা যে পরমাণু আছে তারা কিন্তু একই সমতলে আছে, একটা সমতলকে তারা অধিকার করেছে। তাই এক্ষেত্রে আমরা যে পয়েন্টসগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখে নেব, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো হলো যে সামগ্রিকভাবে গঠনটা হচ্ছে সমতলীয়, অর্থাৎ একই সমতলে থাকে। HCH কোন কোনটা? এইটা HCH এবং HCC 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 এই বন্ধন কোণ বা এই বন্ধন কোণ HCH, প্রতিটা বন্ধন কোণই হচ্ছে 120° করে, 120° করে প্রায়, একটু আসলে মানগুলো হুবহু মানে একদম 120° থাকে না, আপাতত সেটা সম্পর্কে তোমাদের জানার খুব একটা প্রয়োজন নেই। জেনে রাখো যে বন্ধন কোণগুলো 120°র খুব কাছাকাছি হয়। এবারে চলে আসি আরেকটা অণু সম্পর্কে, যেটা হচ্ছে অ্যাসিটিলিন অণু, যার সংকেত হচ্ছে, তার আরেকটা নাম হচ্ছে ইথাইন, এবং সংকেত হচ্ছে C2H2। দুটো কার্বন পরমাণু এবং দুটো হাইড্রোজেন পরমাণু, এরা একত্রে থেকে কিভাবে অ্যাসিটিলিন তৈরি করে বা তা এই C2H2টা গঠিত হয়, সেটা এখানে দেখে নাও। এটা হচ্ছে অ্যাসিটিলিন অণু। কার্বন পরমাণুগুলোর মধ্যে দেখো 1, 2, 3 বন্ডস, তিনটে বন্ড বর্তমান, তিনটে কিন্তু আমাদের এখানে বন্ধন বর্তমান। এবং এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে, এইটা এটা এটা এবং এটা, এগুলো কিন্তু একই সরলরেখা আছে। প্রত্যেকটা পরমাণুর যে কেন্দ্র বা যেটাকে আমরা কেন্দ্রক বলি, তারা কিন্তু একই সরলরেখার উপরেই কিন্তু উপস্থিত, তাই এটা সরলরৈখিক। বন্ধন কোণগুলো লক্ষ্য করো, HCC বন্ধন কোণ 180°, HCC বন্ধন কোণ 180°। তাহলে এই গেল তিনটে যে আমাদের অণু রয়েছে তাদের গঠন। তোমরা বই থেকে এদের যে সিম্পল ছবিগুলো, সহজে আঁকা যায় যে ছবিগুলো, সেগুলো দেখে নেবে,
এবং মানগুলো যে কোণের মানগুলো, এই কোণের মানগুলো কিন্তু খেয়াল রাখবে যে এখানে যেমন HCH HCC কোণ 109°28', এখানে 120°, এখানে 180°, এগুলো একটুখানি শুধু খেয়াল রাখবে। আচ্ছা, পরের আলোচনায় আমরা এগিয়ে যাব। এবার এবার আমরা দেখে নেব জৈব যৌগগুলোকে কয়েকটা ধর্মের ভিত্তিতে সম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত যৌগ এইভাবে ভাগ করা হয়েছে। তো সেই ধর্মটা কি অত্যন্ত সহজ? সম্পৃক্ত বা স্যাচুরেটেড জৈব যৌগ কাদের বলবো? না, যে জৈব যৌগে প্রত্যেকটা কার্বন কার্বন, এই কথাটা কিন্তু খেয়াল করবে, প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন কিন্তু এক বন্ধন, অন্য কোনো বন্ধনকে কিন্তু এক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে না, কেবলমাত্র কার্বন কার্বন বন্ধন। যদি এক বন্ধন হয় তাহলে সেটাকে একটা সম্পৃক্ত জৈব যৌগ বলবো। যেমন আমরা এই উদাহরণটাতেই যদি লক্ষ্য করি যে এটা আমরা দেখেছিলাম ইথেন অণুর কথা, ইথেনে কার্বন কার্বন যে বন্ধন সেটা কিন্তু এক বন্ধন, কার্বন পরমাণুর মধ্যে পারস্পরিক বন্ধনটা, সুতরাং এটা কিন্তু একটা সম্পৃক্ত জৈব যৌগ। এবারে আসি অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে যেখানে বলা হচ্ছে অন্তত যে অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলা হবে, না যেখানে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বর্তমান, একটা দ্বিবন্ধন বা একটা ত্রিবন্ধন থাকলেই কিন্তু সেটা হবে অসম্পৃক্ত জৈব যৌগ। একটা জৈব যৌগের মধ্যে পাঁচটা কার্বন কার্বন এক বন্ধন থাকতেই পারে, কিন্তু যদি পাঁচের পর ছ নম্বর বন্ধনে গিয়ে দেখা যায় যে সেখানে কার্বন কার্বন একটাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, যেমন এই এক্সাম্পল বা এই এক্সাম্পল আমরা দেখেছি, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সুতরাং এটা এবং এটা দুটোই কিন্তু অসম্পৃক্ত জৈব যৌগ। এর নাম বলা হয়েছিল অ্যাসিটিলিন C2H2, এটার নাম ইথাইন বা সরি ইথিন, ইথিন ইথাইন নয় ইথিন বা ইথিলিন অণু, সেটাও একটা অসম্পৃক্ত জৈব যৌগ, কারণ এখানেও কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন আছে। অর্থাৎ সব বন্ধনগুলোই যদি এক বন্ধন হয় তাহলে সম্পৃক্ত জৈব যৌগ, যেমন এটা, যেমন এটা সম্পৃক্ত জৈব যৌগ, আর এই দুটো হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। এবারে আসি হাইড্রোকার্বন জৈব যৌগ। পড়তে গেলে বারবার এই নামটা তোমরা শুনবে, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এই নামটা এসেছে, হাইড্রো কথাটা এসেছে হাইড্রোজেন থেকে, আর কার্বন তো কার্বন থেকেই এসেছে, সুতরাং কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেনকে ব্যবহার করে যে জৈব যৌগগুলো গঠিত হয় সেই জৈব যৌগগুলোকে নাম দেওয়া হয়েছে হাইড্রোকার্বন যৌগ। সুতরাং হাইড্রোকার্বন যৌগে যদি প্রতিটা কার্বন কার্বন বন্ধন এক বন্ধন হয় তখন তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো, আর যদি একটাও দ্বিবন্ধন বা একটাও ত্রিবন্ধন থাকে তখন তাকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ, এই সরি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আমরা বলবো। তাহলে আমরা জৈব যৌগের আজকে যে প্রথম ধাপটা ফার্স্ট পার্টটা সেটা আমরা আলোচনা করলাম। এরপরে তোমাদের কয়েকটা আমরা কোশ্চেন দেব, কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করবে, আমি কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, কোশ্চেনগুলো আমি এখানে একটু কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও বুঝে নিতে পারো, অসুবিধা কিছু নেই, আমি একটুখানি রেখে দিচ্ছি এখানে, প্রয়োজন হলে ভিডিওটাকে একবার পজ করে কোশ্চেনগুলো লিখেও নিতে পারবে তোমরা, এগুলো তোমরা সলভ করার বাড়িতে চেষ্টা করবে। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী মানে পরের যে ভিডিও সেখানে আমরা নিয়ে আসবো।